বর্ষার ফোনটা আমার কাছে দিয়েছে আর হচ্ছে এক্সাইটেডও আছে অনেকটা। হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। আজকে সেই দিন, জীবনের সুন্দর একটা অনুভূতি, মানে কি বলবো, অধ্যায় সবই বলতে পারো, আজ থেকে শুরু করতে চলেছি আমি। হয়তো যাই আসি, একদম সুস্থ ভাবে আইসা পড়বি। তো আমরা নার্সিংহোমে চলে এসেছি, আর ফার্স্টে ইন্ট্রোতে বুঝেই গেছো আমি পুরো ব্লগটা করতে পারিনি। স্বর্ণালীকে ফোন দিয়ে দিয়েছিলাম, ওই মানে ব্লগটা কন্টিনিউ করেছে। তো রিসেপশনে এখন সব মানে সব কিছু ঠিকঠাক হচ্ছে, আর আমি তো তোমাদের ফার্স্ট থেকেই বলেছিলাম আমার হিমোগ্লোবিনটা একটু কম আছে, তাই রক্ত লাগুক বা না লাগুক তো আনি রাখার জন্য বলেছিল, তার জন্য আমার রক্তটা নিচ্ছে, রক্ত আনতে যাবে। এটা নার্সিংহোম থেকেই ব্যবস্থা করে দিয়েছে, আর যাচ্ছি দেখো আস্তে আস্তে। নেই, কেউ নেই, তুই কোনায় বসে আছে, আর মা বাবা আসছে, আর মা কখন আর মানে মা আরে তো আবার তুমি কি মামার সাথে আসবা, গাড়ি নিয়ে আসবা? মা তো গাড়ি করে আসতে পারবে না, আমার শাশুড়ি মার কথা বলছি। ওই আসবো, আগে শুনবা মামা কখন আসবে, মা আবার এতক্ষণ একা একা থাকবে। তো দেখো আমি কী খাচ্ছি, ভাতের জল। এখন 12টা বাজে, তো 12টার সময় আমাকে বলেছিলো, গরম ভাত দিয়েছিলো ভাতে, মানে শুধু জলটুকু খেতে হবে, যেহেতু রাত 8টায় ওটি হবে, তো এই কারণে। আর খুবই খিদে পাচ্ছিলো সারাদিন, খুব মানে খিদেতেই আর কি কষ্ট হচ্ছিলো বেশি, আর জানোই কিছু খেতে দেওয়া হয়। মা আর আমি আছি, মানে বাবা দিয়ে গেল, বাবা একটু পরে আসবে, আর তোমাদের দাদাভাই ও একটু পরে আসবে, শাশুড়িও পরে আসবে, যেহেতু আমার ওটিটা হবে রাত 8টায়, আর সকালবেলা ভর্তি হয়েছি। তাও আমি এই বছর এক বছরের বেশি হয়ে গেছে স্টেট করি না বলে আমার কোকড়া আবার ফিরে আসতে। মা চলে এসেছে, দুজন বসে আছে। তো বর্ষার ফোনটা আমার কাছে দিয়েছে, আর হচ্ছে এক্সাইটেডও আছে অনেকটা, আর তার মধ্যে একটু মানে টেনশনও হচ্ছে। তো সকাল থেকে আজকে আসতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণ গরম, ভেবেছিলাম যে সকালবেলা আসবো, আবার রাত্রেবেলা আসবো, তার জন্য আসিনি। তো এই যে আমি চলে এসেছি, আর হাজব্যান্ড, শাশুড়ি ওর মা সবাই এখানে আছে, ওরা তো গেছে, তো 8টার সময় নিয়ে যাবে ওকে, আর তারপরে তোমাদের বিশেষ খবরটা দেওয়া হবে, তোমরা দেখতে থাকো। ওকে, তো চলো বলো। টেনশন হচ্ছে না আনন্দ হচ্ছে? আনন্দ হচ্ছে, আবার খারাপ লাগছে। তোমার আসে এসেই দেখছি ওটা হেসেই যাচ্ছে, খুব আনন্দ। হ্যাঁ, আনন্দ রাখাই ভালো। বারবার শুধু কারেন্ট যাচ্ছে, আর সেই কারেন্ট যাওয়ার কারণে না মানে লেট হয়ে গেছে, 8টার বেশি বেজে গেছে, এখনও দিয়ে যায়নি। তো খুব এক্সাইটেড, আর আমি এসেছিলাম এটিএমে টাকা তোলার জন্য। চলো এখন যাই, দেখি কী হয়। সেটা থাকা যায় না, বল ফিলিং কেমন? জল দিস না বেয়েছে, বল। জল তো ওইটাই, এখন শুধু একটু জলই চাচ্ছি, আমার ভাত খেতে নিতে হবে না, জল দাও। এক মুটকি জলও খেতে পারবি না? সবাই
আছি। ওটি আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, নিচে আর নামছি না, সবাই খবর তো শুনতে পাই। ক্যামেরা করার চিন্তায় আমি হুজুট খেয়ে বলে যাচ্ছিলাম, তা আমরা এখানে যাচ্ছি এখনো করে যাচ্ছি। তো সব 10 মিনিট হয়েছে, পরে বৃষ্টি দেখবে আমার জন্য সবাই কেমন ওয়েট করছিল। ফাইনালি বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি আমরা এতক্ষণ বাদ, আর শান্তি। তো আমরা সবাই ওয়েট করছি, এখনো আমরা কেউ জানতে পারিনি কি হয়েছে। চলো বৃষ্টি নাম, বাবাকে তো লাগবেই আগে। চলো বলো খুশি তো কাকি, তুমি দুজনে সুস্থ, সবাই খুশি, আমি তো ভীষণ খুশি। এবার আমরা শপিং করবো, আমরা শপিং করবো বাচ্চাদের শুধু ড্রেস দেখতাম। যাই হোক চলো, এখনো বাচ্চা আমরা দেখতে পারিনি, আমরা দেখতে পেলে তোমাদের সাথেও শেয়ার করবো। ঠিক আছে।